মর্নিং, সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি। সকালে যে ডিম সেদ্ধ, দুধ চা, লিকার চা সব কিছু দিয়ে আজকের ব্রেকফাস্ট শুরু হচ্ছে, মুড়িও ছিল। আর আমি তো একটা ডিম সেদ্ধ খেয়েছি, মা দুটো করে খেতে বলে কিন্তু খেতে পারি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের স্টার্টিং হয়তো পাপড়ি করে দিয়েছে, তাও আমি আরেকবার করে দিলাম। আর আমি এইমাত্র ভিডিও এডিটের কাজ কমপ্লিট করে আসলাম। পাপড়ি এখন মানে ভয়েস ওভার করবে, ভিডিও চেকিং করবে এবং এক্সপোর্ট বসাবে, এই কাজগুলো করবে। আর এডিটের কাজ তো আমি করে দিয়েছি। আর এখন তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, চলো দেখাই আজকে কী রান্না হচ্ছে আমাদের। তো চলো এসছি রান্নাঘরে, তার আগে দেখাই চলো তো আমাদের পুষি কী যেন করছে, কী যেন খুঁজছে। অবশ্যই তুমি কি খুঁজছ, হ্যাঁ কি খুঁজছ তুমি, কিসের গন্ধ শুকছে? কিসের গন্ধ পেয়েছে বুঝলা, ভাবছে যে গন্ধটা কোথায়। আমার মোবাইল থেকে আসছে না, তো তাই একবার মোবাইলের কাছে আসলো, এসে গন্ধ শুকলো না, মোবাইলে তো নেই, তো এখন ও অন্য জায়গায় গন্ধ শুকছে, এখানে কিছু একটা গন্ধ শুকছে, হয়তো পেয়েছে কিছু একটা দেখেছে। আর ও হচ্ছে আমাদের মানে আমাদের বাড়ির সাপুরে ধরা এক্সপার্ট, কথায় আছে না সাপ সঙ্গে একা, তো হচ্ছে ওরকম। তা আমি এখন পুষিকে জিজ্ঞাসা করতেই পারি, পুষি সাপ সঙ্গে একা? হ্যাঁ বলছি। কি করছো তুমি, কি খুঁজছো, যা খোঁজার খোঁজো তুমি, তুমি যা খোঁজার খোঁজো। চলো আমি যাই রান্নাঘরে। রান্নাঘরে প্রথমে এসে দেখলাম আলু ভাজা, আর এই যে তোমরা যে কালো কালো আলুগুলো দেখতে পাচ্ছ, সাইডগুলো কেমন পুরো পুড়ে গেছে, তো এটা অ্যাকচুয়ালি পুড়ে যায়নি, পুরানো হয়েছে। তার কারণ হচ্ছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই আলু একটু কড়া করে ভাজা, পুরো বিরিয়ানির আলুর মতন লাগে। তো আলু তো কাটা হয়েছে, তার আগে দেখি যে কী রান্না হচ্ছে। বাবা, তো মাংস কষানো হচ্ছে, সকাল সকালই মাংস, কালার দেখে তো ও দার্জিলিং থেকে আসার পরে তো ব্যাগপত্র কিছুই গোছানোনি, ওইভাবে রাখা রয়েছে, দু একটা ট্রলি আর একটা ব্যাগ শুধু খালি করা হয়েছে, কারণ যেটার মধ্যে গিফটের ব্যাগ ছিল সেই গিফটের ব্যাগগুলো খোলা হয়েছে। আর এখন আমাদের যে ড্রেসগুলো রয়েছে সেগুলো তো বের করা হয়নি, ওগুলো গোছাতে হবে। আর পাপড়ির শরীর খারাপ জন্য ও এখন হাত দিচ্ছে না, কারণ হাত দিলে আবার পুরো সারা মানে ধরতে গেলে পুরো সারা বাড়ি অগোছলা হয়ে যাবে। আর তোমরা তো দেখেছো যে আমি এর আগের দিন বাড়িতে আসার পর দেখলাম যে চার পাঁচটা পুরো জঙ্গল হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটু অয়েল স্প্রে করেছিলাম যাতে গাছগুলো মরে যায়, শুকিয়ে যায়। তো চলো দেখি কীরকম কাজ হয়েছে, একটু টাইম লাগে অবশ্য, তো চলো দেখি কীরকম কাজ হয়েছে। খড়ের পিছনে দেখো কেমন পাতাগুলো কেমন দেখেছো, লাল লাল হয়ে গেছে, এগুলো পুরো গ্রিন ছিল, লাল লাল হওয়ার কারণ দেখো পাতাগুলো কেমন যেন মানে উপরে উপরে গেছে আর কি, মানে কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই দেখো ঠিক আছে। আর এই তো এটাতে বাড়ির সাইডটা যেখানে আমরা যাতায়াত করতাম না, তার জন্য জঙ্গল হয়ে গেছিলো, তো সেগুলো আমি আবার স্প্রে করে দিয়েছি, দেখো কেমন লাল লাল হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব সবুজ ছিল, তোমরা আগের ভিডিওতে দেখতে পাচ্ছ যে পুরো সবুজ ছিল, এগুলো পুরো শুকিয়ে যাবে। আর যদি একটু বৃষ্টি হয় পুরো মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা, তো না মিশলেও এগুলো হচ্ছে আর কিছুদিন পর, তিন চার দিন পর দেখো পাতাগুলো কেমন মুড়ে মুড়ে গেছে, দেখেছো পাতাগুলো কেমন মুড়ে মুড়ে গেছে, এ দেখো দেখেছো তো এগুলো, আর এগুলো কেমন দেখো লাল লাল শুকিয়ে শুকিয়ে গেছে। তো যাই হোক, এইগুলোতে এইগুলো যখন শুকিয়ে যাবে পুরোপুরি, তো টেনে টেনে তুলে ফেলবো রাস্তাটা, দেখো পুরো লাল হয়ে গেছে, এই দেখো এই দিক দিয়ে দেখেছো তোমার, এর আগের দিন যখন দিচ্ছিলাম তখন পুরো সবুজ হয়েছিল, এখন দেখো পুরো লাল লাল হয়ে গেছে। যাই হোক, এখন যেহেতু আমাদের গ্রামে মানে আমাদের গ্রাম অঞ্চলে যারা আসো তারা জানো, এবং শহরে যারা থাকো তারা হয়তো জানো না, তো এই সময়টা হচ্ছে চাষিদের পাটের সিজন, তো সবাই পাট কাটায় ব্যস্ত, পাট জাগ দেওয়ায় ব্যস্ত পাট তৈরির জন্য। এর জন্য এখন যারা এইসব পাট কাটে বা জঙ্গল পরিষ্কার করে তাদের এখন খুব ডিমান্ড, ডিমান্ড মানে তারা খুবই ব্যস্ত, এখন সবাই পাট কাটায় ব্যস্ত, তো তার জন্য এখন আমি ঠিকঠাক মতন লোক পাচ্ছি না এগুলো পরিষ্কার করার জন্য। তো দেখি আর কিছুদিন পর হয়তো পেয়ে যাবো, তখন পেয়ে গেলে পুরো এইগুলো সব পরিষ্কার করে ফেলবো, ঠিক আছে। চলো দেখি পাপড়ি এখন কী কাজ করছে দেখাই। এই দেখো পাপড়ি এখন ঘরে বসে রয়েছে, খেয়েছে ওষুধ, খেয়েছো সকালে যে খাওয়ার আগে ওষুধ ছিল খেয়েছো, খাওয়ার পরে? ও আচ্ছা, সকালে খাওয়ার পর নেই তাই তো। আচ্ছা কাজ কতদূর হলো? আজকের ভিডিও কিন্তু একদম ছোট হয়েছে, মানে যেটা আগের দিন তোমরা পেয়েছো প্রায় সাত আট মিনিট মতন হয়েছে, হয়তো আট মিনিট হবে না, তো দেখা যাক চেষ্টা করছি যতটা ভালোভাবে এবং যতটা বেশি করে তোমাদের সামনে দেওয়া যায়, তাই তো। ঠিক আছে তুমি চেক করে নাও।
গাড়িটা দেখছি নোংরা হয়ে গেছে, অনেকবার যাতায়াত করা হয়েছে, অনেকক্ষণ অনেকদিন ধরে ধোয়া মোছা হয়নি। তো সেই দার্জিলিংয়ে যাওয়ার আগে একটু ধুয়েছিলাম, ধোয়ার পর মুছে মুছে রেখেছিলাম। তো এটাকে আমার একটু ক্লিন করতে হবে আমার। তো চলো আগে গাড়িটা ধুয়ে নিই, কারণ নোংরা গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে একটু ভালো লাগে না, মানে বাজে লাগে দেখতে। চলো আগে গাড়িটা পরিষ্কার করে নিই। তোমাদের দাদা ভাইয়ের গরমের মধ্যে গাড়িটা ধুতে ধুতে খুব খিদে পেয়ে গেছে, তাই বলছে চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর মার দিকে গরম গরম মাংসের ঝোল নামানো হয়ে গেছে। এই যে মাংসের ঝোল আর সঙ্গে কষা মাংসও তুলে রেখেছে, কারণ মাকে বলেছিলাম মা কষানো মাংস দিয়ে গরম ভাত দিয়ে খাবো, ঝোল আর খেতে ইচ্ছা করছে না, মানে মাংসের ঝোল। তো চলো সবাই এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। 27 বাজে এখন, আর ভাত খেয়ে আসলাম একটু আগেই। মা মাংস রান্না করেছিল, কিছুই খেতে ইচ্ছা করছে না। মাংস আরও অন্যান্য জিনিস কত ভালো লাগতো, টেস্ট লাগতো, কিছুই ভালো লাগছে না। আর আমার জ্বর জ্বরও আছে, মানে এখন মানে জ্বর জ্বরও আছে, ওই জন্য তোমার দাদা ভাই জ্বরের ওষুধ আর ডাক্তারবাবু ওষুধ সবই দিল, সবই খেলাম। মাকে ওই জন্য বলেছিলাম যে কষানোর গ্রেভি আর একটু কষানো মাংস রাখতে, সেখান থেকে এক পিস মাংস আর গ্রেভিটা দিয়ে একটু খেয়েছি। মেটের স্টমাক এগুলো আমার অনেক প্রিয় ছিল, কিন্তু মেটেটা দেখে এখন গা গোলাচ্ছে, তাই একটু স্টমাক খেয়েছি, মেটে তুলে দিয়েছি। আলু ভাবলাম খেতে পারবো, নরম আলু, আলুও খেতে পারলাম না। তো খুব কষ্ট করে জোর করে মানে ভাত কটা খেয়েছি, কারণ না মানে খেয়ে থাকলে আরও মানে রোগটা আরও ভালো করে জমিয়ে বসবে সেটা জানি, কিন্তু যাচ্ছে না খাবার, খুব কষ্ট হচ্ছে খেতে, খুব বাজে লাগছে, গার মধ্যে গোলাচ্ছে। আর ওষুধ খেলাম, তোমার দাদা ভাই ওজন্য বললো একটু ফল টল কেটে দেবো, আপেল মাপেল কিছুই খেতে ইচ্ছে করছে না। ও আঙুর নিয়ে আসলো আর 4 খেজুর দিয়েছে, এগুলো এখন খেয়ে নেবো, শুয়ে শুয়েই খাবো, ভালো লাগছে না, মাথা তুলে থাকতে পারছি না। এ দেখো এখানে শুয়ে শুয়ে কেউ খায়, ভালো লাগছে না, মাথা ওষুধ তো শুয়ে শুয়ে খেয়েছে। চলো কেন স্নানটা করে নিলাম, এবার আমি পুজো দিতে যাব, পুজোর বাসন ঠাসন মাজবো, আর পুজোর ফুলগুলো আগে আগে বাটাগুলো সব গুছিয়ে নিয়ে আসবো, তারপরে মাজবো। আর মাথাটার উপরটা শুধু ভিজিয়েছি, গা পুরো থরথর থরথর করে কাঁপছে। আর কতক্ষণ ঘরের মধ্যে ভালো লাগে বলো শুয়ে থাকতে, কিন্তু স্নানটা করে একটু ভালো লাগছে। স্নান করে নিলাম, চলো যাই পুজো দিতে। আর মা আজকে ভোর 3:30 সময় ঘুম থেকে উঠে ফুল তুলেছে, কারণ যদি রাত করা হয় তাহলে পরে, মানে রাত বলছি যদি বেলা করা হয় তাহলে আর ফুল পাওয়া যায় না, নিয়ে চলে যায়। তো সেই জন্য মা আজকে অনেক ভোরে ফুল তুলেছে, তাই হয়তো অনেক ফুল পেয়েছে। আর গাছে জবা ফুল ফুটেছে কয়েকটা, দেখি যে কয়টা নাগাল পাই সে কটা একটু তুলি। উপরে 4-5 আছে, কিন্তু অতগুলো আমি নাগাল পাবো না, যে কটা পাই সেই কটাই তুলি। অনেক উঁচু হয়ে গেছে গাছ, খুব মুশকিল এত উঁচু গাছ থেকে ফুল পাড়া। এই ফুল গাছের ইয়েগুলো খুব পাতলা হয়, মানে একটু নাড়া দিলে পড়ে যায়। এই দেখো একটা, কিন্তু এটা তো একদম শুকিয়ে গেছে ফুলটা, কিন্তু গাছেই ছিল। এই দেখো এটাও পড়লো, এটা একদম টাটকা। ফুলগুলো অনেক কষ্ট করে পারলাম বাবা, চলো নিয়ে যাই এবার। ওই দেখো আমাদের পুষি কোথায় বসে রয়েছে। পুষি, দেখো পুষি কি যেন দেখছে,
এক নজরে, কিন্তু আমার তো কিছুই চোখে পড়ছে না। আয় পুষি, সাপ ঠাপ না তো ভয় লাগে। পুষি, আয় পুষি, তাকা কি রে পুষি, আমি তো কিছুই চোখে দেখছি না। কিন্তু পুষি কিছু দেখেছে, একভাবে তাকিয়ে রয়েছে। যাই হোক, থাক, আমি পুজোর বাসন মেজে পুজো দিই নি। পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখো আজকে আসনটা কিন্তু অনেক ফুলে ভর্তি হয়ে রয়েছে। তোমাদের বললাম না, মা আজকে 3:30 সময় উঠে ফুল তুলেছে যাতে ফুল পায়, তো সেই জন্যই অনেক ফুল পেয়েছে। আর জবা ফুলও মা তুলে রেখেছিল, একদম ওপর দিকে 4-5টা ছিল, আমি ভেবেছি ওই কটা হয়তো মানে ওই কয়টাই ফুটেছে, তাই ওগুলোও আমি পেরে নিয়ে এসেছি। তো তারপরে বেশ কিছুক্ষণ সময় কাটালাম শুয়ে শুয়ে, আর সন্ধ্যাবেলা মা এই যে এখানে আমাকে ডিম সিদ্ধ করে দিল, আর দুটো করে দেয়, কিন্তু আমি খেতে পারি না, মানে দুটো করে ডিম খেতে ভালো লাগে না, বমি বমি পায়, তার জন্য আমি একটা ডিম সেদ্ধ খাচ্ছি। আর এখানে মা, আমি, ভাইও ছিল ঘরে, সবাই মিলে একটু বসে বসে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম, তো এই আর কি। তো খেতে খেতে তারপরে আমাদের আজকে রাতে খুব সিম্পল হালকা কিছু রান্না হবে, কারণ দিনের বেলা মাংস হয়েছিল, তাই মা এখানে পটল ভাজা আর কাঁকরোল ভাজা করবে, আর গরম গরম মসুর ডাল করবে। কাঁকরোল ভাজা, পটল ভাজা আর লঙ্কা ভাজাও আছে, আমি লঙ্কা ভাজা দিয়ে, লবণ দিয়ে, কাঁকরোল ভাজা দিয়ে ভাত খাবো। ভালো লাগে, তুমি খাও ভালো? কাঁকরোল ভাজা ভালো খাই, আর আর এখন কাঁকরোল ভাজার থেকে উচ্ছে ভাজা বেশি ভালো খাই। পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে? বলেছিলাম, ভেবেছিলাম যে রাতে খাবো, কিন্তু খাইনি, কারণ অনেকে কমেন্ট করছে রাত্রে দিয়ে তো খেতে নেই, ওর জন্যে। আর মাংগুলো দিয়ে ডাল সোমবার দিচ্ছে গরম গরম, এগুলোতে খেতে খেতে ঠিক আছে, চলো। এই যে রাত্রেবেলা ভাত খেতে বসার সময় কারেন্ট চলে গেছে, সারা রাত্রি কারেন্ট আসেনি, এমনকি সকাল 9:10 সময় কারেন্ট এসেছে, তাই গরমে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।